ধরতে পারলে আসেন আসেন ধরেন লালটা চলবে না সমস্যা নাই এই যে আপনার একে দুই আসেন এই যে ধরলে এক হাজার দাস নিলাম এক হাজার যাইবার ইচ্ছা পরিমাণ বাজার করুন

আমি জুয়া খেলার মধ্যে অনেক স্পার্ট ওই শালার বল কোন কোন বালতিতে যাচ্ছে আমি ঠিকই জানি ওইভাবে ধরছি খেলাটা তাহলে আপনি তো প্রথমবার বাজিতে জিতে গেলেন দ্বিতীয়বার ধরলেন না কেন ধরি আসলে এক লোকের আমি টাকা দেওয়ার ডেট আছে আমার সময় আছে মাত্র আর দশ মিনিট ওই লোকের টাকা দিয়ে তারপর আবার আসবো ভাই আপনি এত ব্রিলিয়ান্ট এটা কিন্তু আপনার দেখলে বোঝা যায় না আচ্ছা ধরেন আমি যদি আপনাকে কয়েক লাখ টাকা দেই আপনি বাজিতে জিততে পারবেন আমি একটা কথা বলি আমি একবারে কই আমার ব্রেন আছে আমি গরিব আমার টাকা নাই আমার টাকা থাকলে ওই সালার আমি এখন খারাপ মাইতে ফকির করে দিলাম ওই আমার চিনে না তো ঠিক আছে ভাই তাইলে আপনার বুদ্ধি আর আমার টাকা টাকা আমি দিব চলেন গিয়ে বাজি ধরবো আমার লাভ কি আমারে দিবেন তো অর্ধেক দিই কি যে বলেন ভাই আমি যেহেতু পুঁজি দিব লাভ যা হবে তার থেকে অর্ধেক আপনার অর্ধেক আমার

আপনি দেখেন সব সময় একটা আপনার অনেক ভালো হয়ে গেছে আপনার কোন সমস্যা নাই পকা আপনার এটা দোলাই লাভ দোলাই লাভ আপনি বলছেন আপনার জীবনও আপনি বাজিতে আরেন নাই এখন তো আমার সব চলে গেল আ빠 প্রত্যেক দুখে তোর মাছ পাওয়া যায় না আমি আপনার কতম জিরেছি 50 টাকা হাজার আপনি জিতে গেছেন আপনি চলে যাইতেন কিন্তু আপনি আবার লোভ করেন সবগুলা টাকা দিয়েছেন এটা কি আমার দোষ আমি তো আপনার বুদ্ধির উপর ভরসা করে সবগুলা টাকা বাজিতে বললাম কিন্তু টাইম সবই চলে গেল ধরমনে কি ওই গলার চেন আছে আই পড়া চেন না এক কাজ করেন আপনি দেখতে বড় লোকের মাই হয় আর ওর ঘর থেকে আপনি তো ড্যাডি ড্যাডি কোন আব্বা আম্মা কোন আপনি ড্যাডির থেকে আরো লাখ দশেক টাকা নিয়ে আসেন কোনো দরকার নাই আমার সব সবসময় বাজিতে হারে আপনার বুদ্ধিতে ভরসা করিয়া প্রথম আবার সব হারাইলাম আমার দরকার নেই দেখছো আমি একটা মাল মানি এর বেড়া আর নাম আর এক উনি পঞ্চাশ হাজার নিয়ে আরো ডিব্বা ডাবি তোর